এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার আকাশে আবহাওয়ার পরিবর্তন। আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গজুড়ে। হাওয়া অফিস জারি করেছেন সতর্কবার্তা। তবে আজ বাংলায় 5 জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 3 জেলায় জারি সতর্কবার্তা। তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় হবে ভারী থেকে অতিভারী বৃষ্টি, কী জানিয়েছে হাওয়া অফিস, এবং আগামী 4 দিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া, সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কো অস্বস্তি আবহাওয়া। তবে মৌসুমী অক্ষরেখার হিমালয় পাদদেশে অবস্থানের কারণে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরিবর্তে 24 ঘন্টায় সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং এর কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী 48 ঘন্টার মধ্যে 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতি আগামী 2 দিন পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং সতর্কতা করা হয়েছে। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন সকালের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 দিন তুলনামূলক বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।